নমস্কার সবাইকে, স্বাগত আমার ইউটিউব চ্যানেল ম্যাথ ফর বঙ্গ শিখাতে। আমি অমিত। তো আজকে আমরা আলোচনা করব ফিজিক্সের কিছু ইম্পর্টেন্ট চ্যাপ্টার নিয়ে। সেই সমস্ত চ্যাপ্টার্সগুলো তোমরা একটুখানি ভালো করে দেখো, কারণ অনেকেই বলে যে চ্যাপ্টার ওয়াইজ কোনগুলো ইম্পর্টেন্ট। আমি অলরেডি তোমাদের ম্যাথের চ্যাপ্টার ওয়াইজ ইম্পর্টেন্ট চ্যাপ্টার্সগুলো দিয়ে দিয়েছি, ঠিক আছে? তো সেই জিনিসগুলো তোমরা দেখতে পারো যে যেখান থেকে বেশি নাম্বার আসে। ফিজিক্সের কথা বলে ফিজিক্সে আমাদেরকে কেন ভালো করে দেখতে হবে, ফিজিক্স আর কেমিস্ট্রি এই দুটো যে টপিক রয়েছে, যারা বি ফার্মাসি বিশেষ করে দেবে তাদের ফিজিক্স কেমিস্ট্রিটা ইম্পর্টেন্ট আরও বেশি, যারা wbjee দেবে তাদের থেকে, মানে wbjee-তে বিটেক বা বিই নিয়ে পড়বে তাদের থেকে। কারণ দেখো, নাম্বার তো সব কটাতেই তুলতে হবে যারা বিটেক দেবে, কারণ ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি, সেক্ষেত্রে ম্যাথের নাম্বারটার উপর ডিপেন্ড করবে তার র্যাঙ্কটা কতটা ভালো বা খারাপ হয় সেইটার উপরে। সেমভাবে ফিজিক্স কেমিস্ট্রির নাম্বারটা থেকে কতটা ভালো তুমি পাচ্ছ সেটার উপর ডিপেন্ড করে বি ফার্মাসির ক্ষেত্রে। তাই জন্য বি ফার্মাসির ক্যান্ডিডেটদের ক্ষেত্রে তাদের তো ম্যাথের যে টপিকটা রয়েছে, মানে ম্যাথ পুরোটাকে অ্যাভয়েড করতে পারে, তারা ফিজিক্স কেমিস্ট্রির উপর ফোকাস করতে পারে। তাই জন্য আমি বললাম যে এক্ষেত্রে বি ফার্মাসিদের ক্ষেত্রে মানে এই দুটো জিনিসই তোমাদেরকে সব কিছু সেটা ভেবে নিয়ে যদি আমরা করতে পারি। তো এখানটায় দেখো, তোমাদের আগেও বলা হয়েছে, নাম্বার ডিভিশনের একটা ভিডিও করেছিলাম, সেখানটায় গিয়ে তোমরা দেখতে পারো যে ফিজিক্সে তোমাদের 50 নাম্বার থাকে, যেখানটা এক নাম্বারের কোশ্চেন থাকে এবং দু নাম্বারের কোশ্চেন থাকে। কিন্তু মনে রাখতে হবে যে 10 নাম্বারস যেটা থাকছে, টু নাম্বারের যে পাঁচটা যে কোশ্চেন থাকে সেটা কিন্তু কোনো নেগেটিভ মার্কিং থাকে না। এটা আমার একটা ভালো স্ট্র্যাটেজি, যেখানটায় আমি কিন্তু অলরেডি যা সিওর মার্কস পাবো তার থেকেও আমি সেটাকে বাড়াতে পারবো, যে এই যে 10 নাম্বার যেটা আমার আসছে মার্কস টুয়ের পাঁচখানা প্রশ্ন, সেখানে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই, সুতরাং সেখান থেকে আমি না জানলেও আমি অ্যান্সার করে আসতে পারবো। তো এই জিনিসগুলো আগে থেকে মনে রাখবে যে নাম্বার ডিভিশন কী রয়েছে, তবে গিয়ে আমার এক্সামটা ভালো হতে পারে। কারণ আমার 40 নাম্বারের কাছাকাছি নাম্বার থাকে, তার মধ্যে কোনো নেগেটিভ মার্কিং থাকে না আউট অফ 200। আমি যদি কোনো একটা অপশন মেরেও আসি সব করাতে, মানে 40 নাম্বারের মধ্যে যে তোমাদের 20 প্রশ্ন, সেখানে যদি আমি শুধু বি বা সিও যদি মনে আসি, বি যদি মেরে আসি 20-টার মধ্যে বি অন্তত 3-4 হলো, সেই 4-3 মানে 4-8 বা 3-6 মানে 8-10 নাম্বার আমরা পেতে পারি, ঠিক আছে? মানে জিরো হবে না, তো আমরা কিছু একটা মার্কস পেতেই পারি, সেক্ষেত্রে যাই প্রিপারেশান থাকুক না কেন সেক্ষেত্রে বলা। এবার যদি আমি ফিজিক্সের টপিকের মধ্যে আসি, তাহলে লস অফ মোশান, ঠিক আছে, তাহলে লস অফ মোশান, ইলেকট্রোস্ট্যাটিক্স, কারেন্ট, ইলেকট্রিসিটি, ঠিক আছে, তোমার এখানে হিট আর থার্মোডিনামিক্স হয়ে গেল, ফিজিক্স অফ নিউক্লিয়াস হয়ে গেল, মডার্ন ফিজিক্সের মধ্যে অ্যাটমিক মডেলস আছে, ওয়ার্ক এনার্জি পাওয়ার আছে, ওয়েভ মোশান আছে, সিম্পল হারমোনিক মোশান আছে, ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট অ্যান্ড ম্যাগনেটিজম আছে, সলিড অ্যান্ড সেমি কন্ডাক্টর ডিভাইসেস আছে, সেন্টার অফ মাস, ইম্পালসেস এবং মোমেন্টাম আছে, এবং র্যাশনাল মোশান রয়েছে। এই সমস্ত চ্যাপ্টার্সগুলো তোমরা অন্যগুলোর সঙ্গে সঙ্গে এইগুলোকে আমাদেরকে বেশি ভালো করে দেখতে হবে, যেখানটায় দেখো লস অফ মোশান এই জিনিসগুলো, যে তুমি যদি ভাগ করে নাও যে কোনটা 11-এ করেছো, কোনটা 12-এ করেছো, তার মধ্যে তুমি যদি সেপারেট করে নাও যে আমার 12-টা আগে করেছি, মানে এই রিসেন্টলি করেছি, সেইটার জায়গায় আমি 11-টাকে একটু বেশি সময় দিলাম কিছুদিন এবং তারপরে আমি 12-টাকে শুরু করলাম, সেখানে দেখো যে জিনিসগুলো ইজি রয়েছে, দেখুন তুমি এখানে কারেন্ট ইলেকট্রিসিটি থেকে ভালো প্রশ্ন পেয়ে যাচ্ছ, হিট থার্মোডিনামিক্স তুমি পারবে, হ্যাঁ, ওয়ার্ক এনার্জি পাওয়ার ভালো অঙ্ক, এবং এই জায়গাগুলো থেকে যেখানটায় আমার অঙ্কগুলো করতে হয় সেই জায়গাগুলোর অঙ্কগুলো আমি দেখে নেব। সুতরাং এই যে মোশান, কারেন্ট, হ্যাঁ, হিট থার্মোডিনামিক্স বা নিউক্লিয়াস, হ্যাঁ, ওয়েভ মোশান, সিম্পল হারমোনিক মোশান, এই সমস্ত জায়গাগুলো, এবার যদি আমার এখানে আমি যদি মনে করি যে আমার কোনটা সুবিধা হচ্ছে কোনটা অসুবিধা হচ্ছে, মানে কোনটা আমার কাছে ভালো, আমার বুঝতে সুবিধা কোনটা অসুবিধা, যেগুলোতে মনে হচ্ছে অসুবিধা হয় বা আমার মার্কস সেখান থেকে বেশি আমি পারি না অ্যাটেম্প করতে বেশি নাম্বারের মার্কস, মানে বেশি মার্কসের কোশ্চেন্স, তো সেখান থেকে তোমরা একটা কাজ করতে পারো, সেগুলোকে একটু বেশি সময় দিতে পারো, কারণ আমাদের হাতে সময় রয়েছে, ঠিক আছে? এই অর্থে আমি একটা কথা বলে রাখি, অনেকেই কিন্তু কমেন্ট করেছিলো যে ভোটের জন্য পরীক্ষা পিছোতে পারে, পোস্টপোন হতে পারে, এই সমস্ত ভুয়ো মানে কথায় তোমরা কিন্তু কান দিও না, ঠিক আছে, এই সমস্ত জিনিসে, কারণ ভোটের ডেট ডিক্লেয়ার হয়ে গেছে, সেই সময় আমার মনে হয় না যে 28 তোমাদের কোনো ভোটের ডেট আছে, তো সুতরাং সেক্ষেত্রে তোমাদের এটা নিয়ে কোনো চাপ নেওয়ার দরকার নেই। সুতরাং এটা যদি কেউ বলে থাকে, অনেকেই কমেন্ট করেছিল, সুতরাং সেই সমস্ত জায়গা থেকে তোমরা বিরত থাকো, যে সমস্ত জায়গায় এই সমস্ত বিভ্রান্তকর কোনো মন্তব্য কিন্তু তোমাদের কাছে ছড়ানো হচ্ছে। সুতরাং তোমরা দেখো তোমাদের যেই মেনও যেটা রয়েছে সামনে, তো সেখানেও কোনো ভোটের কোনো ইস্যু নেই, ঠিক আছে? এবং তারপরে কারণ ভোট স্টার্ট হচ্ছে কিন্তু 19th ফার্স্ট
যেটা রয়েছে 19th আমাদের নর্থ বেঙ্গলে রয়েছে। তো সেক্ষেত্রে আমাদের এই জিনিসগুলো আমাদের থেকে মানে আমরা যাতে বিরত থাকি সেটা এই দেখা ভালো, ঠিক আছে। আমাদের শুধু যে এক্সাম রয়েছে সেই এক্সামের ডেট কবে সেই এক্সামটাই প্রিপারেশন নাও, ঠিক আছে। যদি কখনও কোনো বিভ্রান্তকর মন্তব্য থাকে সেগুলো থেকে বিরত থাকো, যদি কোনো কিছু থাকে সেগুলো ওয়েবসাইটে সরকার মানে অফিসিয়ালিভাবে সেখানে দেওয়া হবে, সুতরাং এর আগে এই সমস্ত কথা বলো না। যাই হোক, এটা একটু বলার ছিল, অনেকেই দেখছিলাম বলছে। তো যাই হোক, এখানটায় তোমাদের এই কটা চ্যাপ্টার্স তোমরা করো, এবং অবশ্যই তোমরা রাতের যে ক্লাসগুলো হচ্ছে wbjee এর জন্য সেগুলো জয়েন করো, সে অবশ্যই তোমাদের বেনিফিট হবে। আগের বছর যেরকম কমন পেয়েছিলে এবছরও সেরকম কমন পাবে, সেই জন্য ক্লাসগুলোকে দেখো, নোটিফিকেশনটা অন করে রাখো, সাবস্ক্রাইব করে নাও, ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। তো টিল দেন টেক কেয়ার, গুড বাই।